আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজে একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। এই পিঠাটা তৈরি করা একেবারেই সহজ আর খেতে অনেক মজার। ঘরে যদি আমার ময়দা থাকে, এই পিঠাটি আপনিও তৈরি করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। এখানে আমি দুইটা আম নিয়েছি, আম দুইটা পাকা, আম দুইটা এখন আমি ছিলে নেব। এভাবে ছিলে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আম নিয়েছি। আমটা এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। যদি আপনাদের ঘরে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু হাত দিয়েও এটা চিপে নিতে পারেন। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমটা কেমন মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা অপশনাল, আপনার যদি না চান না দিলেও হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিব। আপনার চাইলে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা দিতে পারেন 1/2 চা চামচ করে। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। তারপর অ্যাড করব এখানে ময়দা। আপনার চাইলে এখানে কিন্তু কুরানো নারিকেলও দিতে পারেন। কুরানো নারকেল দিলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিলাম। প্রথমে মেখে দেখব, পরিমাণ মতো যদি ব্যাটারটা তৈরি হয় তাহলে আর ময়দা দেওয়ার প্রয়োজন নেই, আর যদি কম হয় তাহলে আরেকটু পরিমাণ ময়দা মিশিয়ে নেওয়া যাবে। ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো দলা পেকে না থাকে। তারপর হাতটা ধুয়ে এখন পরিমাণ মতো হাতে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না। পিঠাটা দিলে যখন এরকম বুদবুদ চলে আসবে তখনই বুঝতে হবে তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভেজে নিব 4-5 মিনিটের মতো। ভাজা হয়ে গিয়েছে একটি টিস্যু পেপারের উপর, এখন পিঠাগুলো উঠিয়ে নিব। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাজে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তৈরি হয়ে গেল মজাদার আম পিঠা। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।